হাই বিয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকেই আমার এই ব্লগটা দেখছো, আশা করছি তোমরা ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো এখন বাজে 8টা, আর আজ হচ্ছে আমার ভাইয়ের আইবুড়ো ক্ষীর। তো আমরা সেখানে যাচ্ছি, তো সেই জন্য এই যে একটু সাজুগুজু করেছি দেখছো। আমি আর আমার মেয়ে আজকে একদম রেড কালারে। তুলু এসো। এই যে আমি আর তুলু আজকে পুরো একদম রেড রেড পরেছি, তাই না? আর আইবুড়ো ক্ষীর আজকে তো আমার ভাইয়ের ইচ্ছা। আমার সবকটা বোন আমার সাথে থাকবে, কিন্তু বর্দি তো আমাদের সাথে নেই, কিছু করার নেই। আমার বড় দুলা ভাই, বর্দি, বোন পো সেখানেই আছে, তো সেই জন্য আমাদের মন সবার খারাপ, কিন্তু কিছু করারও নেই। বিয়ে বাড়িটাও মেটাতে হবে এর মধ্যে দিয়েই। তো আমার ভাই মানে তার জিজু দিদি যাতে যায়, সেই জন্য মানে খুব করে ইয়ে করেছে, না হলে আজকে যাওয়ার ইচ্ছা ছিল না, কালকেই যেতাম। আমার ছোট চাচি, মা, চাচু সবাই ফোন করছে বারবার, তো সেই জন্য আমরা যাচ্ছি। এখন বাজে 8টা, হয়তো বেরোতে বেরোতে 8:15 হয়ে যাবে, আবার রাতেই ফিরবো। তো সেখানে গিয়ে যতটুকু যা তোমাদের সাথে শেয়ার করব। আর এই তো আমাদের ছুটকু, সবার ছুটকু, এটা পুচকু, পুচকু সোনা আমার। আমি পুচকু সোনা, বলে তো হাই। আমি প্রথম বিয়ে বাড়ি খাবো, আমি আমার মায়ের পেটে থাকতে বিয়ে খেয়েছি, একটা দুটো বিয়ে বাড়ি খেয়েছি, আবার আজকে আমার এটা প্রথম বিয়ে বাড়ি। আমার মামুর, বলো তো আমার মামুর বিয়ে, কি মজা, কি মজা, বলো তো শোনা। আমার বাবা শোনা, এটা বলো তো, আবার থাল খাবো গিয়ে আমরা মামার সাথে, বলো, ছবি তুলবো, হ্যাঁ সব তোমাদের সাথে শেয়ার করব, বলো তো, বলো সব তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? শুনো, বলে দাও তো, হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো, বলবো তো, একটু বয় হই, আমি কথা বলতে ছিকি, তারপরে বলবো, বলো আমার সোনাটা। ঠিক আছে, চলো যতটুকু যা পারবো সবই তোমাদের সাথে শেয়ার করবো। এখানে একটু লাইট দিলে একটু ভালো হতো। হাতে করেই দাও না, হাতে করেই দাও, ওর হাতে একটা রান দিয়ে দাও, ভেঙে হাতে নিয়ে, তারপর হাতে নিয়ে বসবো। চালু আছে, চালু কর, দেখি শুধু ছেলে পুলেকে সাবধান। এই দেখ কেন বস, হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, তবে গরমে একটু কষ্ট হচ্ছে। তারপরেও বলবো, ঘরে এসি আছে, এসির মধ্যে আছি, তারপরেও যদি আমাদের এত কষ্ট হয়, তাহলে কত মানুষ আছে যারা দিন মজুর, মানে দুটো পয়সার জন্য তাদেরকে ফাঁকায় বেরিয়ে কাজ করতে হচ্ছে, তাদের কষ্টটা আমাদের থেকে অনেক বেশি। তো যাই হোক, প্রচণ্ড গরম। আর ওই যে কালকে তো আইবুড়ো ক্ষীর ছিল, গিয়েছিলাম ভাইয়ের, আজকে গায়ে হলুদ তত্ত্ব নিয়ে যাওয়ার কথা ছিল। ভাই অনেক আশা করেছিল বোনেরা যাবে, দুটো বোন এসেছে, একটা রাজকোটে থাকে, একটা বোম্বে থাকে। তো বোনেরা আমার ওপর খুব রাগ করছে, কিন্তু কালকে রাত্রিরে আরশকে নিয়ে মাদের বাড়ি গিয়েছিলাম, বাপের বাড়ি। তো সেখানে আরশের হয়তো পেটে যন্ত্রণা হচ্ছিল, খুবই কাঁদছিল, কিন্তু কেন হচ্ছিল বুঝতে পারিনি। তারপরে ওকে মেডিসিন দেওয়া হলো,
খানিকক্ষণ পর ঠিক হয়ে গিয়েছিল, আমরা রাতে এসেছি। তারপরে আমার আর একদমই ইচ্ছা গেল না আরশকে তুলুকে নিয়ে এই গরমের মধ্যে তত্ত্ব নিয়ে যাওয়া। আর গরমটাও প্রচণ্ড বেড়েছে, ওই দেখো। আর সন্ধ্যার দিকে, কালকে তো বলেছিলাম আর যাবই না, বিয়ে দিতে একদম যাব, তাও মানে পরিস্থিতি বুঝে। কিন্তু তোমাদের ভাইয়া বলছে না, আরশ যদি ভালো থাকে, তোমার ভাই কবে থেকে আশা করে আছে, আজকে রাতে তোমাদেরকে নিয়ে যাব। নালে আমি বলেছিলাম তোমাদের ভাইয়াকে আর তুলুকে যাওয়ার কথা, আর আমি আর আমার আরশ বাড়িতে থাকবো। তো তোমাদের ভাইয়া বলছে না, নিয়ে যাব, যেতে হবে, একটু যাবে, কিছুক্ষণ থাকবে, 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো, দিয়ে পরিস্থিতি বুঝে সেই বুঝে বাড়ি চলে আসবো। তো আজকে আর টক দই পাঠিয়ে দিয়েছে তোমাদের ভাইয়া, একটু আলু ভাজবো, টক দই দিয়ে আজকে ভাত খাবো। এই গরমের মধ্যে টক দই মেখে ভাত খাওয়া, একটু ভাতে পানি ঢেলে ভাত খাওয়া, তো এই এগুলোই কিন্তু ঠিক, কিন্তু কি আর করা যায়। বললাম ঠিক আছে, এই গরমের মধ্যে সোপাকাম বেডটা আজকে আর তুলিনি, ওইভাবেই আছে, একটু গোজগাছ করে নিয়েছি। আর সকাল থেকেই এসি চালিয়ে দিয়েছি, গরমের মধ্যে ভালো লাগছে না, দুটো ভাত করে নিয়েছি, তবে একটু আলু ভাজবো তার সাথে, আর কি বলে লস্যি, খুব লস্যি খেতে মন হচ্ছিল এই গরমের মধ্যে। এই যে লস্যিটাও বানিয়ে নিয়েছি, দেখো। কাজু বাদাম দিল, খুব ভালো হয়েছে। তো এই গরমের মধ্যে ঠান্ডা জিনিস বেশি খেতে হবে, লস্যি একটু মানে পানিতে লবণ দিয়ে, চিনি দিয়ে, পাতিলেবু দিয়ে, এরকম জিনিস খেতে হবে। আর আমার বোন দুটো খুবই রাগ করছে আমার উপর, আমি যাচ্ছি না, কারণ বিয়ে মানেই আনন্দ মজা, একসাথে তত্ত্ব নিয়ে যাব, অনেক কিছু মানে সব বোনেরা মিলে একটা ইয়ে করেছিলাম, আনন্দ মজা করব। কিন্তু কি আর করা যায়, ছোট বেবি থাকলে সব সময় সব কিছু সম্ভব হয় না, আর বেবিদেরকে কষ্ট দিয়ে কিছু করতেও আমি চাই না, আমার বাচ্চাদেরকে কষ্ট দিয়ে। দেখো বাড়িতে আছে, নিজের নিজের মতো কত ভালো আছে, আর ফাঁকায় বেরোলেই যদি কান্নাকাটি করে সেটা একটা মায়ের জন্য কিন্তু খুব একটা ভালো লাগে না। তো সেই কারণে আর লস্যিটা খেয়ে তুলু মেহেন্দি এনেছে, আমি ভাবছি তুলুকে মেহেন্দি পরিয়ে দেব, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আরশ বেটা পটি করে ফেলেছে, আর আমি পড়াচ্ছিলাম তুলুকে মেহেন্দি। তো কি আর করা যায়, ছোট বেবি নিয়ে যেরকম অবস্থা হয় আর কি। আর এ তো পটি করে দিব্যি খেলা করছে, দেখো তোমরা কি হয়েছে, তুমি কি করেছ, পটি করেছ? হ্যাঁ নাদু বুধু, পটি করে চুপ করে শুয়ে আছো, পটিটা কি করতে হবে, ঘি? আর তুলুকে মেহেন্দি পরানো হয়েছে, কথাটা তোমরা দেখো। এই যে তুলুর এই পর্যন্ত হয়েছে, তারপরেই আরশ করেছে পটি। চলো আমি এদিক থেকে ওর হাগিস, আর এই তো টিস্যু নিয়ে বসে পড়েছি, চেঞ্জ করে দিই, চলো। এই যে আরশের হাগিস চেঞ্জ করে দিয়েছি, তুমি গুড বয় হয়ে চুপ করে শুয়ে থাকবে, একটুও দুষ্টুমি করবে না, আমার নাডু ভুডু বেটা একদম দুষ্টুমি নয়। আমি আপির হাতে মেহেন্দি পরিয়ে দিই, চলো। আমি অত বেশিও ভালো মেহেন্দি পড়াতে পারি না, তারপরেও আমি মা, আমার সন্তানের জন্য যতটুকু পারি ততটুকু চেষ্টা করি। পড়াতে পারো না আমাকে, এত সুন্দর মেহেন্দি পরিয়ে দিয়েছো। হ্যাঁ ঠিক আছে, চলো মেহেন্দিটা পরিয়ে দিই। ওট ওট পাই দেখি, আচ্ছা উঠে বসো, দেখাও কিরম মেহেন্দিটা পড়ালাম, উঠে বসো। হ্যাঁ পাই দেখি, ওটো এখন এখানে কচি আছে, এসব তুলো না এখানে, কয় দেখি এই যে এই হাতটা এরকম দিয়েছি, আর এটা একদম হালকা করে দিয়ে দিয়েছি। আর আমার আরশের খিদে পেয়ে গেছে, সব সময় ভুঁড়ি বের করে শুয়ে থাকা, চাপা দাও ভুঁড়ি,
লোকে খারাপ বলবে। তো লাইন বাবা কি বলছে দেখো, পেয়ে গেছে, ও এখন খাবে, ওকে এখন খাওয়াবো, তারপরে আমি কয় দেখি পেয়েছ। হ্যাঁ কোথায় ছিল? তো আরশকে এখন খাইয়ে দিই, খাওয়ানোর পর এখন বাজে 11:45, তারপরে আমি যদি আরশ ঘুমিয়ে যায় আমার হাতে মেহেন্দিটা লাগাবো, তারপরে আবার তোমাদের মাঝে আসবো, ঠিক আছে? চলো। তো আমার আরশ বেটাকে বেস্ট ফিডিং করাই, এখন ভাবছি ফর্মুলা মিল্ক একটু একটু দেবো, না হলে কিন্তু ও আর পরে খেতে চাইবে না বাটালে। তো সেই জন্য একটা ওর জন্য এই যে একটা বাটাল অর্ডার করা হয়েছিল, তো এই মাত্র এসেছে, আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো, এই যে একদম স্টিলের বাটালটা। তো যেহেতু ছোট বেবি, ওকে প্লাস্টিকের যে বাটালগুলো হয় ওগুলোতে খাওয়ানোটা ঠিক না, সেই জন্য এই যে এই স্টিলের বাটালটা অর্ডার করা হয়েছিল। তবে আরশ বেটা যখন হয়েছিল ও তো তখন মানে আমার বেস্ট ফিটিং মানে করাচ্ছিলাম, তো সেইভাবে ও মিল্ক পাচ্ছিল না, তো সেই জন্য তখন কিন্তু ওর জন্য ওর পাপা এ ও 3-4 অলরেডি মানে বাটাল নিয়ে চলে এসেছিল, তো সেগুলো পরেই আছে। এখন এই যে এই স্টিলের বাটালটা অর্ডার করেছি, দেখি এটাকে ভালো করে একদম ঘষে মাজে পরিষ্কার করে তারপরে এতে দেব একটু একটু করে, ঠিক আছে? চলো। তো ছোট্ট বেবিদের জিনিসগুলো এত কিউট হয়, আর আমার আরশ বেটার জিনিস অনেকদিন আগে তুলুকে মানুষ করেছি, সব জিনিসপত্র এদিক ওদিক হয়ে গেছে, এখন আবার নতুন করে আরশের জন্য সব জিনিসপত্র অর্ডার করছি, খুবই ভালো লাগছে এই সব জিনিসপত্রগুলো দেখতে, খুব ভালো লাগে ছোটবেলার, তাই না আরশ? আর আরশ দেখো কেমনভাবে দেখছি আমার আরশ বেটা। এটা কার, এটা কার বলো তো, তুমি জানো এটা কার? এটা তোমার, এটা তোমার জন্য অর্ডার করেছি, নাও 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 নাও, নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও, মাম খেতে হবে এটাই। হ্যাঁ মাম খেতে হবে। বাবা ও খুব বুঝেছে যে এটা ওর জন্য ওর জিনিস, কত খুশি হয়েছে আমার সোনা বাচ্চাটা। ঠিক আছে চলো, পুরো 12:00 বেজে গেছে, এবার একটু শাওয়ার নেব, তারপরে আবার তোমাদের মাঝে হাজির হবো।